কেমন আছেন মুখ্যমন্ত্রী? হেলিকপ্টারে চোটের পর খোঁজ নিলেন রাজীব সিনহা। কমিশন সূত্রের মারফতে খবর, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা খোঁজ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা প্রার্থনা করে মেসেজ করেছেন তিনি। পঞ্চায়েত নির্বাচন প্রচারে বেরিয়ে পায়ে কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে এসেছেন, এসএস ক্যাম্পেও চিকিৎসা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বসু মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। কমিশন সূত্র মারফত খবর, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাও খোঁজ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা প্রার্থনা করেছেন মেসেজ করেছেন তিনি। উল্লেখ্য, এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু মমতা তাতে রাজি ছিলেন না, তাই বাড়িতেই আপাতত চিকিৎসা চলছে তার। গতকাল বিশেষজ্ঞ চিকিৎসকরা তার বাড়িতে গিয়ে শারীরিক অবস্থা খতিয়ে দেখেছেন। চিকিৎসক মণ্ডলী মুখ্যমন্ত্রীকে বুধবারও পরামর্শ দিয়েছিলেন যাতে তিনি বেশি হাঁটাচলা না করেন। এদিন সামনেই পঞ্চায়েত ভোট এবং তার আগে তৃণমূলের সুপ্রিমোর বেশ কিছু জায়গায় প্রচারে যাওয়ার কথা ছিল। দুর্যোগের মধ্যেই পড়ে হেলিকপ্টারে চোট পাওয়ার আগে পর্যন্ত তেমনটাই খবর ছিল। সূত্রের খবর, পূর্বের সূচি অনুযায়ী 30 জুন অর্থাৎ আগামীকাল থেকে ফের জেলা সফরে শুরু হতে চলেছে তৃণমূল নেত্রীর। তবে পরিবর্তিত পরিস্থিতিতে পায়ে চোট পাওয়ার পর সেই জেলা সফরকে ঘিরে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তার অবস্থা খানিকটা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক মণ্ডলী। গতকাল যখন চিকিৎসক মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা খতিয়ে দেখছিলেন, তখন নবান্নের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছিল তার শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো, তবে ব্যথা এখনও অনেকটাই রয়েছে। গতকাল প্রায় 2 ঘন্টা ধরে ফিজিওথেরাপি চলেছে, আরও ফিজিওথেরাপি সেশনের প্রয়োজন আছে বলে চিকিৎসকরা জানিয়েছে। সময়মতো সব ওষুধপত্র খাওয়ানোর জন্য বলছেন তারা। আপাতত চিকিৎসকদের পরামর্শ মতোই চলছে তিনি। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে